আজকে সকালে এই লম্বা টুইটটা করেছেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ ও দর্শক দেখুন কি বলতে চেয়েছেন এবং এর সঙ্গে আবার একটা তালিকাও দিয়েছেন আমি সেটা একটু পরে দেখাবো আগে দেখুন এখানে কি বলতে চেয়েছেন দেখুন দর্শক যেটা বলতে চেয়েছেন একজন হাই ফ্লাইং পাবলিক রিপ্রেজেন্টেটিভ যার নিজের কেন্দ্রে গ্রাসরুট লেভেলের সঙ্গে সেই অর্থে যোগাযোগ নেই অথচ তিনি কিন্তু ফ্রিকুয়েন্টলি বিদেশে উড়ে যান এবং যেটা দু হাজার চোদ্দো সালের পর থেকে দেখা যাচ্ছে দু হাজার এগারো সালের আগে তো নয় মানে দু হাজার চোদ্দো সালের পর থেকে তার গোল্ডেন পিরিয়ড শুরু হয়েছে এবং মানে যেটা মনে করছেন যে যে আনঅ্যাকাউন্টেড মানি মানে অবৈধ টাকা পয়সা সরানোর ক্ষেত্রে মানে ওই বিদেশে আর কি রাখা গচ্ছিত করা মানে এর থেকে আর কোনো ভালো পন্থা নেই মানে অবৈধ টাকা পয়সা বিদেশে গচ্ছিত করে রাখার মতো আর কোনো ভালো পন্থা নেই হয়তো সেই জন্যই আর কি বিদেশে যাতায়াত করেন এটাই বলতে চেয়েছেন আর কি ঠিক আছে আর এখানে নিজের কথা বলতে চেয়েছেন যে তারও পাসপোর্ট রয়েছে দু নয় থেকে কিন্তু তার পাসপোর্টে এখনো একটা স্ট্যাম্পও নেই আর কি ভিসা স্ট্যাম্প মানে তিনি কোথাও যাননি আর কি এটা বলতে চেয়েছেন পাসপোর্ট থাকা সত্ত্বেও দু নয় থেকে তার যে পাসপোর্ট তাতে করে তিনি কিন্তু যেতেই পারতেন অনেক জায়গাতে আর শেষে যেটা বলতে চাওয়া হয়েছে যে তিনি শুনেছেন যে ও খুব নার্ভাস যে কোনো সময়ই মাটিতে পড়ে যেতে পারেন এটাও আর কি শেষ অংশে বলেছেন যে উনি শুনেছেন যে উনি খুব নার্ভাস যে যে কোনো সময় মাটিতে পড়ে যেতে পারেন এই হচ্ছে টুইট মানে যেটা আমি আরও একবার বলছি দর্শক যেটা বলতে চাওয়া হয়েছে যে একজন হাই ফ্লাইং পাবলিক রিপ্রেজেন্টেটিভ যার নিজের কেন্দ্রে নিচু স্তরের মানুষের সঙ্গে সেই অর্থে যোগাযোগ নেই কিন্তু তিনি ফ্রিকুয়েন্টলি বিদেশে যাতায়াত করেন উড়ে যান দু হাজার পর থেকে এটা বেশি হয়েছে তবে মানে দু হাজার পর থেকে তার যে গোল্ডেন পিরিয়ড সেটা শুরু হয়েছে আর দু হাজার এগারোর আগে তো তাকে ওইভাবে মানে দেখা যেত না সেটা আর কি বলতে চাইছেন এইভাবে মানে বিদেশে যাতায়াত আর কারণটা যেটা বলতে চাওয়া হয়েছে যে হয়তো মনে করেছেন যে অবৈধ টাকা পয়সা বিদেশে গচ্ছিত করে রাখার মতো সরানোর মতো আর কোনো পন্থা হতে পারে না এত ভালো আর কি বেটার কিছু হতে পারে না সরানোর ক্ষেত্রে আর নিজের কথা বলতে চেয়েছেন তার পাসপোর্ট আছে কিন্তু মানে এইরকম পাসপোর্ট রয়েছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তা সত্ত্বেও তার একটাও ভিসা স্ট্যাম্প নেই তিনি জাননি কোথাও আর যেটা শুনেছেন যে আসলে তিনি নার্ভাস যে কোনো সময় মাটিতে পড়ে যেতে পারেন এই হচ্ছে লেখা শুভেন্দু অধিকারীর যেটা আর কি বাংলা অর্থ আর সেই সঙ্গে যে তালিকাটা দিয়েছেন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে নিজের কথা যেটা বলতে চেয়েছেন তারও কিন্তু মানে পাসপোর্টের এই যে এটা এটাও ছবিটা তুলে দিয়েছেন যে দেখুন পুরো ফাঁকা বাইরে যাওয়া বাইরে যাওয়ার কোনো কিছু স্ট্যাম্প কিছু নেই এখানে কিন্তু যে তালিকাটা দিয়েছেন যার কথা বলতে চেয়েছেন তিনি যে কতবার বিদেশ গেছেন কবে গেছেন মানে কি উদ্দেশ্য বলে গেছেন কোথায় গেছেন তারা একেবারে তালিকা সুন্দর করে তৈরি করে দিয়েছেন এই হচ্ছে তালিকা আমি একটু বড় করে দর্শক দেখাবো একটু বড় করে দেখাবো দর্শক দাঁড়ান একটু বড় করে দেখাবো এটা তো টুইট ওয়েট দর্শক হ্যাঁ দাঁড়ান একটু জুম করে দিই তাহলে সুবিধা হবে পড়তে আচ্ছা হেডলাইন দেখেছেন উপরে ফ্রিকুয়েন্ট ফ্লায়ার একেবারে ফ্লাইটের ছবি টবি দিয়ে দিয়েছেন মানে সেই ট্রাভেলস এজেন্সির মতো আর কি এবার দর্শক দেখুন পড়তে পারবেন একেবারে ডেট সব দিয়ে দিয়েছে কোথা থেকে না সব তিরিশ চার দু হাজার পনেরো মানে চোদ্দোর পর থেকে আর কি দেওয়া দেখতে পাচ্ছি দিল্লি থেকে ব্যাংকক পারপাস অফ ভিজিট ভ্যাকেশান সবার কি ছুটি কাটাতে তারপরে একুশ আট দু হাজার পনেরো ব্যাংকক তারপরে দু হাজার পনেরো অক্টোবরে ইউএসএ অফিসিয়াল বলে গিয়েছিলেন তারপরে উনিশ এগারো ব্যাংকক ভ্যাকেশান ব্যাংকক 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 আমি আর ডেট টেট পড়ছি দর্শক দেখে নিন কলকাতা ব্যাংকক কলকাতা সিঙ্গাপুর আচ্ছা ষোলো সালে কলকাতা সিঙ্গাপুর হচ্ছে মেডিকেল সিঙ্গাপুর ব্যাংকক মেডিকেল 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 ভ্যাকেশান মেডিকেল 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 সব এত মেডিকেল সব বাইরে রাজ্যে এত সুপার স্পেশালিটি হাসপাতাল তার সব চিকিৎসা বাইরে ব্যাংকক ব্যাংকক সিঙ্গাপুর লন্ডন আঠেরোতে লন্ডন সিঙ্গাপুর লন্ডন দুবাই সিঙ্গাপুর দুবাই দুবাই সিঙ্গাপুর ব্যাংকক দুবাই মালদ্বীপ দুবাই 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 আর আঠাশ নয় দু হাজার বাইশ ইউএসএ এবং তারপরে তো আরও তো অ্যাড হবে কদিন আগে গিয়েছিলেন এখানেই ছাব্বিশটা দেখতে পাওয়া যাচ্ছে টোয়েন্টি সিক্স এরপরেও তো অ্যাড হবে আর তো এখানে নেই দর্শক আচ্ছা কার কথা বলতে চেয়েছেন বলুন তো শুভেন্দু অধিকারী এত লম্বা একটা টুইট করেছেন কার কথা বলতে চেয়েছেন যে দু হাজার এগারোর আগে তো এরকম ব্যাপারে ছিল না চোদ্দোর পর থেকে গোল্ডেন আওয়ার শুরু হয়েছে চোদ্দোর পর থেকে অর্থাৎ চোদ্দোর পর থেকে তাহলে কি অবৈধ টাকা পয়সা এসছে এবং সেগুলোকে সরানোর প্রয়োজন মনে করেছিলেন সেই জন্য বিদেশে যাওয়া এটা আর কি ইঙ্গিত করার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী কার কথা বলতে চেয়েছেন দর্শক বলতে পারবেন নাম তো উল্লেখ করেননি শুধু বলেছেন কি হাই দেখলাম না কি একটা কোথায় গেল লেখাটা টুইটটা আমি আরেকবার দেখাই দর্শক দেখিয়ে দেখিয়ে বলতে হবে এই যে এ হাই ফ্লাইং পাবলিক রিপ্রেজেন্টেটিভ আর বলেছেন যেখানে যে নিজের কনস্টিটিউয়েন্সি নিজের কেন্দ্রে কেন্দ্রে মানে পাবলিক মানে এমপিডেমপি হবেন আর কি এমপিডেমপি হবেন তো কে কার কথা বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী এবং দেখুন পুরো ডেট ধরে ধরে একেবারে তালিকা তৈরি করে দিয়ে দিয়েছেন মানে কত তথ্য রাখেন নিজের কাছে কত তথ্য ডে টাইম মানে ডে টাইমটা জানেন ডেট কোথা থেকে কোথায় ফ্লাই করেছেন কি পারপাস দেখিয়ে গিয়েছিলেন একেবারে ডিটেলস তথ্য দিয়ে গ্রাফিক্স প্লেট বানিয়ে ছেড়ে দিয়েছেন এত তথ্য রাখেন কার কথা বলতে চাইছেন দর্শক একটু বলবেন তো কমেন্টে ভাইপোর কথা ভাইপো যদি ভাইপোর কথা বলে থাকেন যে ভাইপো নিয়ে সব এত বিতর্ক তাহলে অনেক তো খবর রাখেন এবং এত মেডিকেল 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 এখানে মেডিকেলের ব্যবস্থা নেই এত মেডিকেল মেডিকেলের ব্যাপারে বিদেশে যেতে হবে সত্যি কি মেডিকেলটা ইস্যু ছিল না সত্যি যেটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন আন মানি সরানোর বিষয়ে দর্শক বলবেন কমেন্টে আমি যেহেতু যেহেতু উনি নাম বলেননি উল্লেখ করেননি এবং কথাটাও বলেননি আজকের এই টুইটে ফলে এখন কি কার উদ্দেশ্যে বলা ক্লিয়ার নয় সবটাই আমরা এখন একটা ওই রকম ভাবছি আর কি ক্লিয়ার নয় শুধু এটুকু দেখে একটু অবাক হচ্ছি যে এতবার বিদেশে যাওয়া এতবার বিদেশে যাওয়া এবং মেডিকেল পারপাস দেখিয়ে এতবার যাওয়া যদি আমাদের রাজ্যের কারো সম্পর্কে বলে থাকেন আর কি উনি আমাদের রাজ্যে তো এত মেডিকেল ফেসিলিটিস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেন এসএসকে কে বলেন যে ইন্টারন্যাশনাল মানের আন্তর্জাতিক মানের একটা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে যদি আমাদের রাজ্যের কাউকে বিদেশে চিকিৎসা করানোর জন্য এতবার যেতে হয় সন্দেহ তো হবেই যে সত্যি কি মেডিকেলের জন্য যাওয়া নাকি যে ইঙ্গিত দেওয়া হয়েছে শুভেন্দুর তরফ থেকে সেটা দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট আর আমি শেষে একটা কথা বলবো দর্শক শুভেন্দু অধিকারী তো আকারে ইঙ্গিতে হয়তো অনেক কিছু বলার চেষ্টা করছেন তথ্য দেওয়ার চেষ্টা করছেন সব সময় হয়তো সব কিছু নাম ধরে বলাও যায় না সেটা করলে অনেক সমস্যাও দেখা দিতে পারে কিন্তু যে ক্লু যে ইঙ্গিতগুলো দিচ্ছেন সেগুলোকে ধরে তো তদন্ত তো ঠিক মতো করে করা যায় ধরুন যে ইঙ্গিতগুলো ছাড়ছেন দিচ্ছেন সেগুলোকে ধরে তদন্তগুলো তো ঠিক মতো ঠিক মতো তো করা যায় এবং যেটা বলার চেষ্টা করছেন যে আন অ্যাকাউন্টের মানি সরানোর হয়তো চেষ্টা হয়েছে কারণ এটাই সবথেকে ভালো পন্থা তো এইগুলো ধরে ধরে তো তদন্ত তো করা যায় কমসে কম করে তো একটু যাচাই তো করা যায় সেগুলো হচ্ছে কি সেগুলো কি হচ্ছে তবে শুভেন্দু অধিকারী খেটে যাচ্ছেন খেটে যাচ্ছেন বলে যাচ্ছেন তথ্য দিয়ে যাচ্ছেন কিন্তু একটাই কাজের কাজটা মনে হচ্ছে কিছুই হচ্ছে না যাদের করার কথা তাদের টনক হয়তো এখনো নড়ছে না সেই জন্যে যারা এই সব করে বেড়াচ্ছেন তারাই এখন বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছেন কলার উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর বাংলার মানুষ হতাশ হয়ে পড়ছেন এই জন্য তাহলে কি যারা এই সব কাণ্ড করেছেন তাদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা হবে না তাহলে কি এই যে ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তাহলে কি ঠিক মতো করে কাজ করে না আর আদালত কি এই সব দেখাশুনে চুপ করে বসে থাকবে শুধু রক্ষা কবচ দেবে তাহলে আইন কি শুধুমাত্র ওই সাধারণ গরিব দরিদ্র মানুষদের জন্য শুধু তাদেরকে ধরে নিয়ে চলে এসো তুলে নিয়ে চলে এসো বাংলার মানুষের এই প্রশ্ন জাগছে এই প্রশ্ন আরও বড় হচ্ছে দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারীর এই টুইট তার লড়াই এবং বাস্তবটা যা দেখছেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে এবং হ্যাঁ কাকে উদ্দেশ্য করে বলতে চেয়েছেন যদি আপনাদের জানা থাকে আন্দাজ থাকে সেটাও বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ টিভিতে